हाय फ्रेंड्स, आमार ब्लॉग टूरिस्ट चैनले तुम्हारे सबाई के स्वागत। फ्रेंड्स, आमी पार्ट वाने এই বাঁ দিকের ঘোড়াটা কীভাবে করেছিলাম তা ভালো করে বুঝিয়ে দিয়েছি। এরপর আমি ডান দিকের ঘোড়াটা কীভাবে করেছি তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দেব। ফ্রেন্ডস, এই ঘোড়াটাও সে আগের ঘোড়াটার মতো মাঝ বরাবর দুটি ক্রসটি ছেড়ে তিন নম্বর ক্রসটি ছেড়ে শুরু করতে হবে। এই বুক থেকে শুরু হবে ঘোড়াটা। এইখানে কটা ক্রস স্টিচ নিয়েছি তোমাদেরকে গুনে দেখিয়ে দেব। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, দশ, এগারো। এইদিকে মোট আগের ঘোড়ার মতনই এগারোটি ক্রস স্টিচ হবে। তারপর এগারো নম্বর ক্রস স্টিচ থেকে কোনাকোনি একটি ক্রস স্টিচ, তারপর আরও একটি ক্রস স্টিচ, এইভাবে একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি ক্রস স্টিচ হবে। তারপর আর ছ নম্বর ক্রস স্টিচের ওপরে আরেকটি ক্রস স্টিচ হবে, তার কোনাকোনি আরেকটি ক্রস স্টিচ, এবং নামের দিকে আরেকটি ক্রস স্টিচ, তার কোনাকোনি একটি ক্রস স্টিচ, এবং তার পাশে আরেকটি ক্রস স্টিচ। এইভাবে আমি ঘোড়ার মুখটি তৈরি করে নেব। তার কোনাকোনি একটি ক্রস স্টিচ, তার উপরে আরেকটি ক্রস স্টিচ, ভালোভাবে দেখলেই তোমরা বুঝতে পারবে। তার উপরে যে ক্রস স্টিচ সেটাতে না করে তার উপরের ক্রস স্টিচের কোনাকোনি একটি ক্রস স্টিচ করব। আমি শুধু বর্ডারটা এখানে দেখাচ্ছি। সেই ক্রস স্টিচের পাশে একটি ক্রস স্টিচ হবে, এবং তার কোনাকোনি যে একটি ক্রস স্টিচ হবে তার উপরে আরেকটি ক্রস স্টিচ হবে। তার কোনাকোনি একটি ক্রস স্টিচ, তার কোনাকোনি আরেকটি ক্রস স্টিচ, তার কোনাকোনি মোট তিনটি ক্রস স্টিচ হবে উপর উপর। এই তিনটি ক্রস স্টিচ হওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ তার কোনাকোনি আরেকটি ক্রস স্টিচ হবে, এবং তার কোনাকোনি যে একটি ক্রস স্টিচ হবে সেটি মোট চারটি ক্রস স্টিচ হবে উপর উপর, দিয়ে একটি শিং হবে। এবং এক, দুই, এই দ্বিতীয় নম্বর ক্রস স্টিচের পাশে যে ক্রস স্টিচটা হবে তার পাশে আবার এই চারটি ক্রস স্টিচ দিয়ে আরেকটি শিং হবে। এবং সেই চার নম্বর যে ক্রস স্টিচটা শেষ হচ্ছে সেই চার নম্বর ক্রস স্টিচের কোনাকোনি একটি ক্রস স্টিচ, তার নিচে একটি ক্রস স্টিচ, তার কোনাকোনি একটি ক্রস স্টিচ, তার নিচে একটি ক্রস স্টিচ, তার কোনাকোনি একটি ক্রস স্টিচ, তার নিচে মোট তিনটি ক্রস স্টিচ, তাহলে মোট চারটি ক্রস স্টিচ হলো। এই চারটি ক্রস স্টিচের কোনাকোনি একটি ক্রস স্টিচ, তার নিচে আরেকটি ক্রস স্টিচ, তার নিচে একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি, ছটি, সাতটি, আটটি, নটি ক্রস স্টিচ। নটি ক্রস স্টিচ থেকে এই দিকের লাইনটাই মোট কটি ক্রস স্টিচে গুনে নেব। এই নটি ক্রস স্টিচ নিয়ে একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি, ছটি, সাতটি, আটটি, নটি, এদিকেও নটি ক্রস স্টিচ হয়েছে। এই নটি ক্রস স্টিচের কোনাকোনি আরেকটি ক্রস স্টিচ নিয়ে লেজটি দেখে নেব। কটি ক্রস স্টিচ আছে? একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি, ছটি, সাতটি, আটটি, নটি, দশটি। দশটি ক্রস স্টিচের কোনাকোনি একটি ক্রস স্টিচ, তার উপর মোট দুটি ক্রস স্টিচ হবে। এর এই ক্রস স্টিচটার কোনাকোনি একটি ক্রস স্টিচ, তার নিচে একটি ক্রস স্টিচ, তার কোনাকোনি যে ক্রস স্টিচটা আছে তার নিচের থেকে ক্রস স্টিচটা হবে, এইখান থেকে মোট দুটি ক্রস স্টিচ হবে। এই দুটি ক্রস স্টিচের কোনাকোনি একটি ক্রস স্টিচ, তার কোনাকোনি একটি ক্রস স্টিচ, তার কোনাকোনি একটি ক্রস স্টিচ, তার নিচে একটি ক্রস স্টিচ, এবং তার কোনাকোনি ভেতর দিকে একটি ক্রস স্টিচ, তার নিচে একটি ক্রস স্টিচ, তার কোনাকোনি ভেতর দিকে একটি ক্রস স্টিচ, তার নিচে একটি ক্রস স্টিচ। এই লাইনটাই মোট কটি ক্রস স্টিচ আছে তোমাদেরকে গুনে দেখিয়ে দেব। একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি, ছটি, সাতটি, আটটি, নটি, দশটি, এগারোটি, বারোটি, তেরোটি, চোদ্দটি, মোট চোদ্দটি ক্রস স্টিচ আছে। এবং চোদ্দো নম্বর ক্রস স্টিচের কোনাকোনি একটি ক্রস স্টিচ, তার কোনাকোনি যে ক্রস স্টিচটা আরম্ভ হয়েছে সেটা একটা লাইন হবে। একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি, ছটি, সাতটি ক্রস স্টিচ নিয়ে একটি লাইন হয়েছে। তারপর কোনাকোনি একটি ক্রস স্টিচ, তার নিচে একটি ক্রস স্টিচ, তার কোনাকোনি একটি ভিতর দিকে ক্রস স্টিচ হবে, মোট তিনটি ক্রস স্টিচ আছে, এবং তার পাশে মোট দুটি ক্রস স্টিচ আছে, তাহলে একটি, দুটি, তিনটি ক্রস স্টিচ হলো। তার কোনাকোনি একটি, দুটি ক্রস স্টিচ, তার পাশে একটি ক্রস স্টিচ, তার নিচে একটি, দুটি ক্রস স্টিচ, তার কোনাকোনি একটি, দুটি ক্রস স্টিচ, এবং তারপর যে লাইনটা তৈরি হবে সেটি কটি ক্রস স্টিচ গুনে দিচ্ছি। একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি, ছটি, সাতটি, আটটি, নটি, দশটি, এগারোটি, বারোটি, তেরোটি ক্রস স্টিচ আছে। এরপর পাশাপাশি তিনটি ক্রস স্টিচ হবে, তার কোনাকোনি একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি, ছটি, সাতটি, আটটি, নটি, দশটি, এগারোটি, বারোটি ক্রস স্টিচ, তার পাশাপাশি একটি, দুটি, তিনটি ক্রস স্টিচ, তার কোনাকোনি এক, দুই, তিন, চার, পাঁচটি ক্রস স্টিচ, তার কোনাকোনি একটি ক্রস স্টিচ, তার উপরে একটি ক্রস স্টিচ, তার কোনাকোনি একটি ক্রস স্টিচ, তার উপরে একটি ক্রস স্টিচ, তার কোনাকোনি একটি ক্রস স্টিচ, তার উপরে একটি ক্রস স্টিচ, তার কোনাকোনি একটি, দুটি, তিনটি, চারটি ক্রস স্টিচ, দিয়ে এই বুকটা এসে ঠিকলো। এই বুকেতে এগারোটা ক্রস স্টিচ তোমাদেরকে আগেই গুনে দেখিয়ে দিয়েছি। এইভাবে আমার বাঁ দিকের ঘোড়াটির মতো ডান দিকের ঘোড়াটিও সম্পূর্ণ হলো, এবং আগের নিয়মেই মাঝে তিনটি ফুল হবে চোখের ঘরে। এখানে এই দ্বিতীয় যে ক্রস স্টিচটা তার থেকে দুটি ঘর ছেড়ে এই দুটি ক্রস স্টিচ হবে, এবং লেজটা আমি একইভাবে একই কালার দিয়ে ভরাটি করেছি, এবং বডিটা এই আগের ঘোড়াটির মতনই এই একই কালার দিয়েই ভরাটি করেছি। তোমরা দেখতে পাচ্ছ, তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, পুরো আসনটা আমি সাদা উল দিয়ে ভরাটি করেছি, এবং দুটো ঘোড়ার মাঝখানে আমি একটি ফুলের একটি টপ তৈরি করেছি। ফুলের টপটি আমি কীভাবে তৈরি করেছি ক্রস স্টিচ দিয়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। প্রথমে একটু নিচ দিকের থেকে
একটি দুটি তিনটি চারটি ঘর ছেড়ে 5 নম্বর ঘরে একটি ক্রস স্টিচ করেছি, তার উপর তিনটি ক্রস স্টিচ, তার উপর একটি দুটি তিনটি চারটি পাঁচটি ক্রস স্টিচ, তার উপর একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছটি সাতটি ক্রস স্টিচ, তার উপর একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছটি সাতটি আটটি নটি ক্রস স্টিচ, তার উপর একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছটি সাতটি আটটি নটি দশটি 11টা ক্রস স্টিচ এবং তার উপর 11টি ক্রস স্টিচ। এরপর সবুজ দিয়ে আমি যে দেহটা তৈরি করেছি তার জন্য কটি ক্রস স্টিচ তোমাদের বলে দিই। একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছটি সাতটি আটটি নটি ক্রস স্টিচ নিয়েছি, আর এইভাবে কোনাকুনি একটি দুটি তিনটি চারটি, এই দিকেও একটি দুটি তিনটি চারটি, এইভাবে এই গাছের দেহটা তৈরি হয়ে গেল। এরপর ফুলগুলি আমি করেছি, 3 রকম কালার নিয়েছি, নীল কালার নিয়েছি, লাল কালার, লেবু কালার, আর স্তম্ভটা তৈরি করেছি আকাশি কালারের উল দিয়ে। ফুলগুলো একইভাবে আমি তৈরি করেছি, প্রথমে 3টি, তারপর 5টি, তারপরে 3টি, তারপর 1টি। তোমরা ভালোভাবে দেখলেই বুঝতে পারবে। এই ধানের ফুলটাও তাই এবং মাঝের ফুলটাও 3টি, 5টি, 3টি, 1টি দিয়ে এইভাবে আমার মাঝে যে আমি যে ফুলের টবটি তৈরি করছি সেটা হয়ে গেল। আর বর্ডারের জন্য আমি নীল কালারের উল নিয়েছি এবং লাল কালারের উল নিয়েছি। বর্ডারটা কীভাবে করিয়েছি ভালো করে বুঝিয়ে দিই তোমাদের। বর্ডারটার জন্য আমি একদম নিচ থেকে 2টি ঘর ছেড়ে দিয়ে 3 নম্বর ঘরে 1টি ক্রস স্টিচ করেছি, 1টি ক্রস স্টিচের পর 3টি ক্রস স্টিচ, তারপর 5টি ক্রস স্টিচ করেছি, তারপর 3টি, আবার 1টি দিয়ে একটি বরফির মতো ক্রস স্টিচ তৈরি করেছি। ক্রস স্টিচ দিয়ে একটি বরফির মতো তৈরি করার পর একটি বর্গক্ষেত্র তৈরি করেছি, তার জন্য আমি কটি ক্রস স্টিচ নিয়েছি বলে দিই। 1টি, 2টি, 3টি, 4টি, 5টি করে ক্রস স্টিচ নিয়ে 5টি লাইন তৈরি করেছি, 1টি, 2টি, 3টি, 4টি, 5টি। এই নিয়মে আমি 1টি করে বরফি এবং 1টি করে বর্গক্ষেত্র, বরফি 1টি করে বর্গক্ষেত্র, এইভাবে তোমরা দেখলে পুরো আসনটা বুঝতে পারবে। এইভাবে দেখলে দেখো বন্ধুরা পুরো আসনটিতে একটি সুন্দর বর্ডার তৈরি হয়েছে এবং এই বরফি এবং বর্গক্ষেত্র দিয়ে 2টি কালার মিশিয়ে করেছি আমি, আরও সুন্দর আসনটি দেখতে লাগছে এবং পুরো আসনটি আমি সাদা কালারের উল দিয়ে ভরাটি করেছি। ফ্রেন্ডস, আজকের মতো এখানেই শেষ করছি। আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এবং আরও এরকম আরও আসনের নতুন নতুন ডিজাইন পেতে আমার সাথে থেকো, পাশে থেকো। আমার চ্যানেলে এখনও পর্যন্ত যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।